গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো ফেব্রুয়ারির 20 তারিখ, শিবরাত্রির পরের দিন। আর সাথে উঠটা কাপড় লাইড়া দিছি, স্নান করছি, স্নান করে পুজো টুজো দেওয়া হয়েছে গা। তাই হলে বাইচা গেছে গা 11টা 1 বাজে, স্নান করে পুজো দিছি। আর সকালবেলা হাজবেন্ড আর ছোটো মেয়ে স্কুলে গেছে গা, তারা সিদ্ধ ভাত কইরা দিয়ে সেটা খাওয়াইয়া স্কুল অফিসে পাঠাই দিয়া তারপর আমি সাইরা টাইরা কটর মুছে আমি স্নান টান করলাম। স্নান করিয়া পূজাটা দিয়া লাইলাম, আর হলে দুপুরে রান্নাটা করুম কি তা রান্না করি দেখি জোগাড় করিয়া। আর গান্দা ফুল দিয়ে দেখাই তোমরা, এই গান্দা ফুল দিয়ে দেওয়া। আর এখানে একটা তোমার দৈন্যা গাছ, আগে একটু দৈন্যা ফালাইছিলাম যে, তো এখানে জল যে দেই কয়েক এক দুইটা তারপর সারা আবার উঠছে, বিসি বিসি আছিল। আর এই কালকা শিবের পূজার ভিতরে পারছি, এক দুইটা ফুল পাড়া হয়েছে। আর ফুল কিছু কিনে আনছিল, আর তো কোনো ফুল নাই এই ফুলটি সারা। পিটুনিয়া ডাল এই দুইটা ফুল, আর গোলাপ ফুলের এমনি কলি আইতাছে, মানে আপাতত গাছে ফুল নাই। মাছ রেখা দিছি, অল্প ট্যাংরা মাছ, তো এই দিদি এসেরা মানে জুল করে নাম। আর সকালে বেগুন ভাজি আর ডাইল করছি, আর ওখানে মাছের জুল করলেই হয়ে দেবো গা। আবার দেখি আমরা রাত্রেবেলা কিছু করুম করুন। দুই দিন তো নিরামিষ খাওয়া হয়েছে, শনিবারে সংযম করা হয়েছে এই শিবের উপাসে, তো আর কালকা তো শিবের উপাস করলাম, কালকে সারাদিন নিরামিষ। তো আজকা তো কোনো এতটা অসুবিধা হয় না, কিন্তু হাজবেন্ড খাইতে পারে না। আর নিরামিষ খাইলে একবার খাইলই গ্যাস হয়ে থাকা, অ্যাসিড হয়ে থাকা, দুই কোনো রকম খাইছে দুই দিন, গা পরশু গায়ে শনি রবিবার দুই দিন মিললা। তো এখন মাছ রেখা নিলাম, দেখি রান্না করি। গুড মর্নিং ফ্রেন্ডস, তো 20 তারিখের পরের দিন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, তো আবার 30 তারিখ ভিডিও করছি। মানে ভিডিও করার মানে ভালো লাগছিল না, আর সকাল সকাল আমি রান্নার আয়োজন করে নিয়েছি, হাজবেন্ডও অফিসে চলে গেছে, আর এদিকে শাক রান্না করব। তো রান্নার আয়োজন করে নিয়ে মানে কিছু কাপড় ধুয়েছিলাম, তো কাপড়টি হনে সাথে লাইড়া দিয়ে আইতাছি। আজকে রান্না করুম, আজকে ট্যাংরা মাছ রাখছি, ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে কফি দিয়ে তরতরা করুম, আর শাক রান্না করুম, বেগুন ভাজি, আর শীতের কাপড় তো আস্তে আস্তে করে ধুয়ে কেমন লাগবো। তো এই ধোয়া স্টার্ট করলাম আস্তে আস্তে, ডেলে ডেলে তো সব ধোয়া যেত না, আস্তে আস্তে মানে অল্প অল্প করে ধুয়ে দিয়ে থামামো। তো কাপড় টাপড়টি লাইড়া দিলাম, আর কুদুরা রাঁধুনি আর জিরা আনছিল তৈরি ধুইয়া দিলাম, ধুইয়া হনে সাথের উপরে লাইড়া দিয়ে আইতেছি মানে শুকানের লিগা। তৈরি মাসকা বাড়ি আনছে, মানে মাসকা বাড়ি তো আনে, আনলে তো ধুয়া টুয়া রেখা দিই, রুদে টুদে দিয়া রাঁধুনি আর জিরা। রাঁধুনি তো তোমার অনেক কিছু সবজি তো লাগে, আমার রান্না বান্না হয়ে গেছে কাদে হোক, ঘর রান্নাঘরটাও পোশাক করে লাইছি, গ্যাস টেস মুইচ্ছে, ঘরটর মুইচ্ছে লাইছি, আর এখানে সব বাকি ঘরগুলো মুইচ্ছে, অনেক সানে যামু। আর এদিকে আজকে রান্নার মেনু দেহ, বেগুন ভাজি, শাক আর ট্যাংরা মাছ দিয়া বেগুন দিয়া কফি দিয়া তরতরা। তো ওখানে একটু পরে খামু, তো ওখানে বেশি বাজে না। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো ফেব্রুয়ারির 23 তারিখ, আর বৃহস্পতিবার, আর এখন গড়িতে বাজে 1:30 বেজে গেছে গা। তো আমার সব কাজকর্ম সাইরা, সব কাজকর্ম সাইরা সান টান কইরা পুজো টুজো দিয়ে লাইছি, আর কাপড়টিও শুকাই আছে গা, কাপড়টিও লিয়ে আইছি ছাদের দিকে।
কাপড়টি বাসুলে ঠামাইতে লাগবো, ঠান্ডা তো শেষ, আর মানে আস্তে আস্তে সব শীতের কাপড় টাপড় ধুইয়া সব জায়গা মতো ঠামার লাগবো। আর এতদিন কাপড়ে সাপড়ে মানে একটা ভর্তি আছিল ঘরে, আল্লাহ টাল্লা সব ভর্তি, যে একজনের শীতের ড্রেস 3-4টা কইরা, লেপ কম্বল সব মানে তো উষার মশার সব ধুয়া টুয়া রোদে রোদে দিয়া মানে সব জায়গার চালান করা লাগবো। আর কালকে তো 24 তারিখ শুক্রবার, আর কালকার দিকে 12-এর বোর্ডের একদম শুরু হইতেছে CBSE-র, তো আমার মেয়েও তো পরীক্ষা দিব 12 পরীক্ষা, কালকার থেকে শুরু হইব কালকে ইংলিশ পরীক্ষা, তো এই পড়তে। আর যারা 12 পরীক্ষা মানে দিবা কালকে, তো সবাই খুব ভালো করে মন মানে মাথা ঠান্ডা করে তারপর পরীক্ষা দিবা, যতটুকু সম্ভব যার যার 100% দেওয়ার চেষ্টা করবা। সকালে রুটি খাইছে, রুটি আর ডিমের অমলেট দিয়ে খাওয়া হয়েছিল সবারই।